ওয়ার্ল্ডের নাম করা যতগুলো লুব্রিকেন্ট বা ইঞ্জিন অয়েল কোম্পানি আছে, মতুল তাদের মধ্যে অন্যতম একটি সেরা কোম্পানি। বর্তমান বাংলাদেশে কিছু অসাধু ব্যবসায়ীর কারণে নকল ইঞ্জিন অয়েলের সয়লাব হচ্ছে, যার শিকার হচ্ছে মতুল। ভিডিও শুরু করার পূর্বে ধন্যবাদ জানাচ্ছি সিলেট বাইক পয়েন্টের স্বত্বাধিকারী সালাউদ্দিন আল মামুন ভাইকে। নকল ইঞ্জিন অয়েল প্রতিরোধে ওনাদের সম্পূর্ণ সহযোগিতায় আজকে আমরা এই সুন্দর ভিডিওটি বানাতে সক্ষম হয়েছি। আমার হাতে আপনারা এখন মতুলের দুইটা বোতল দেখতে পাচ্ছেন, একটা বোতল হচ্ছে অরিজিনাল আর একটা হচ্ছে ডুপ্লিকেট। এই দুইটা বোতল আপনারা সরাসরি সামনে রাখলে বুঝতে পারবেন না কোনটা অরিজিনাল কোনটা নকল। সেক্ষেত্রে আজকে ভিডিওতে আমরা দেখাবো কোন বোতলটা নকল আর আসল আপনারা কিভাবে সহজে বুঝতে পারবেন। আমার হাতে বর্তমানে আপনারা যে মতুলের প্রোডাক্টটা দেখতেছেন সেটা কিন্তু অরিজিনাল না, এটা একটা ডুপ্লিকেট প্রোডাক্ট। এবং এই প্রোডাক্টটা আপনারা কিভাবে চিনবেন সেটা এখন বর্তমানে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে মতুলের এই বোতলটাতে আপনারা পিছনের দিকে যে স্টিকারটা থাকবে সেটা আপনারা একটু খেয়াল করে দেখবেন যে এখানে শুধু একমাত্র একটি লেয়ারের স্টিকার আছে, নিচে কিন্তু আর কোনো স্টিকার নাই, যেটা আমি অরিজিনাল মতুলের বোতলে দেখাবো পরে। আর তারপরে হচ্ছে এখানে যে লেখাগুলো থাকবে সেটা কিন্তু অরিজিনাল মতুলের লেখা না। এবং এটা বিল কোয়ালিটির মধ্যে আপনারা অনেক ধরনের তফাত পাবেন। এটা বিল কোয়ালিটির মধ্যে আপনারা খেয়াল করলে দেখবেন যে প্রত্যেকটা জায়গাতেই আপনার নকল প্রোডাক্টের যে একটা বৈশিষ্ট্য থাকে সেটা খেয়াল করবেন যে ফিনিশিংটা ভালো না, এখানেও ভালো থাকবে না। এবং নিচে আপনার জয়েনিং যে ফিনিশিংগুলো সেখানেও আপনারা দেখবেন যে একটু মনে হবে যে এটা জোড়া লাগানো হয়েছে এরকম মনে হবে। এবং এখানে যে আপনারা মেয়াদের যে লেখাটা দেখতেছেন এই লেখাটাতেও আপনারা একটু অন্যরকম একটা জিনিস পাবেন, সেটা হচ্ছে গিয়ে এখানকার যে এক্সপোর্টের অথবা মেয়াদের যে তারিখগুলো আছে আর নিচের একটা গোল একটা জিনিস আছে এই জিনিসটার সাথে এটা মিলবে না। আর এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো যে মতুলের এই প্রোডাক্টে আপনারা স্ক্যানারে যে জিনিসটা পাবেন কোম্পানিতে আপনারা স্ক্যান করলে যে অরিজিনাল মতুলের প্রোডাক্ট বোঝা যাবে, নকলটাতেও কিন্তু আপনারা যদি এখানে স্ক্যান করেন তাহলে কিন্তু আপনাদেরকে দেখাবে যে এটা আসল। সেক্ষেত্রে এখন স্ক্যান করে আসলে ভালো মন্দ বোঝার কোনো উপায় নেই। এখন যে মতুলের বোতলটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু অরিজিনাল একটা মতুলের প্রোডাক্ট। তো সেটা আপনারা কিভাবে বুঝবেন সেটা প্রথমে আপনারা খেয়াল করলে দেখেন যে মতুলের বোতলটা যেটা ডুপ্লিকেট সেটা থেকে অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি গ্লেসি থাকবে এবং এটা বিল কোয়ালিটি সম্পূর্ণ আলাদা থাকবে। আর এটাতে আরেকটা জিনিস হচ্ছে, প্রথমে আপনাদেরকে নকলটাতে আমি দেখাইছিলাম যে এটা পিছনে যে স্টিকারটা থাকে যেটা নকল সেটাতে হচ্ছে গিয়ে একটা লেয়ার স্টিকার থাকে আর এখানে স্টিকার হচ্ছে গিয়ে তিনটা লেয়ার স্টিকার। আপনার প্রথম একটা স্টিকারের লেয়ারের পরে আরেকটা স্টিকারের লেয়ার পাবেন, তারপরে সাদা আরেকটা স্টিকারের লেয়ার পাবেন, যেটা ডুপ্লিকেট যারা বানায় তারা কিন্তু এই জিনিসটা বানাইতে পারে না। তারপরে হচ্ছে গিয়ে এটা ফিনিশিং, ফিনিশিংয়ে দেখবেন যে নকলটাতে যে এখানে ফিনিশিংগুলো জোড়া লাগানো হয়েছে সেটা কিন্তু একটু মনে হচ্ছিলো যে কিছু দিয়ে ঝালাই করা, আর এটা যে মিশিং দিয়ে করা হয়েছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে উপরে এবং নিচে ফিনিশিংটা হবে খুবই সুন্দর এবং বোতলের কালারটা এখানে আরও বেশি গ্লেসি থাকবে। আর এখানে আপনারা যে তারিখটা দেখতে পাচ্ছেন এখানে দেখা যাচ্ছে কিনা জানি না, এই তারিখটা এবং নিচে যে আপনার যে গোল যে চিহ্নের যে তারিখটা সেটা কিন্তু সম্পূর্ণ মিলে যাবে। এবং যেহেতু স্ক্যানারে অরিজিনালটাও দেখাবে যে এটা কোম্পানির প্রোডাক্ট, নকলটাও দেখাবে, সেক্ষেত্রে স্ক্যানার দিয়ে আমার মনে হয় না ভালো কোনো ফলাফল আপনারা পাবেন। সেক্ষেত্রে আপনাদেরকে এই জিনিসগুলো একটু ফলো করতে হবে এবং আপনারা এই লেখাগুলো সবসময় একটু পড়ার চেষ্টা করবেন। যদি আপনারা এই লেখাগুলো একটু পড়েন তাহলে আপনারা বুঝতে পারবেন যে অরিজিনাল প্রোডাক্টের মনোগ্রামটা কীরকম হয়, কারণ পুরাতন যে আপনার মতুলের যে মনোগ্রামগুলো সেগুলো কিন্তু অনেক আগে আগে কোম্পানি যেভাবে দিত পুরাতনগুলোতে তারা ওই স্টিকার ওইভাবেই এখন ব্যবহার করতেছে। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে অরিজিনাল নতুন প্রোডাক্টের আপডেটের সাথে সাথে থাকতে হবে এবং ওদের ওয়েবসাইটে সবসময় আপনাদের একটু ফলো রাখতে হবে যে তাদের বর্তমান প্রোডাক্টটা কীভাবে আবার মার্কেটে আসতেছে, আর তার সাথে সাথে আপনারা বিল কোয়ালিটিগুলো একটু চেক করবেন। তাহলে আশা করি ভালো আর নকল সম্বন্ধে আপনাদের ভালো একটা আইডিয়া চলে আসবে। পরবর্তী নতুন কোনো ভিডিও দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, পাশাপাশি একই নামে আমাদের ফেসবুক পেজ আছে, সেটিও চাইলে আপনারা ফলো দিয়ে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে শীঘ্রই। আসসালামু আলাইকুম।